দেন তুমি মার খাওয়ার জন্য এখানে এসেছো। আই থট তুমি মার খাওয়ার ভয় ঘর থেকে পালিয়েছিলে। আচ্ছা তোকে এই ইনফরমেশন গুলো কে দেয় বলতো? বড় ছেলেকে বিয়ে না দিয়ে ছোট ছেলেকে বিয়ে দিয়ে দিচ্ছে, কেমন একটা মা! তুমি খালি একবার বলো। আচ্ছা তুমি কি আমাকে বিয়ের দাওয়াত দিতে এসেছো, নাকি আমাদের মধ্যে আবারও শত্রুতার আগুন জ্বালাতে এসেছো? কোনটা? মিসের কথা বলছো? হ্যাঁ বাবা, উম্মা মাথা থেকে বিয়ের কথা ছেড়ে ফেলে র‍্যাম্পে হাঁটা উচিত। দুটো ছেলেকে আবার দু পাল্লায় রাখা, একজনকে গদ গদ ভাবে আদর করছে আর একজনকে ইগনোর করছে। তুই তো এত লম্বা, ওই জিজ্ঞেস করলে কি বলবো, এত লম্বা একটা শাশুড়ি আপনার। হ্যাঁ তাহলে সমস্যা কি, বোঝা যাবে। মনে তো হচ্ছে বড় কোনো একটা পশু আছে ভিতরে, এবার আওয়াজ শুনে মনে হচ্ছে নাক ডাকার আওয়াজ। অ্যাট লিস্ট ডাইনোসর সাইজের কিছুর একটা নাক ডাকার আওয়াজ। এই জারাব, ভিতরে কি হচ্ছে রে? কি সমস্যা তোর? কি সমস্যা? তুই কেন আমাকে ডিস্টার্ব করতেছিস? আমি ঘুমাচ্ছি না। এত জোরে নাক ডাকার আওয়াজ আসতেছে, এটা কি, কার? মানে তোর, মানে তোর কোনো প্রবলেম হচ্ছে না তো রুদ্র? আমি কি এখন আমার বাসায় নাক ডেকেও ঘুমাতে পারবো না নাকি? নাকি নাক ডাকলে তোরা আমাকে সবাই মিলে জেলে পাঠিয়ে দিবি? এই তুই কি বলছিস এসব? তুই আগে কি এরকম নাক ডাকতি নাকি? আমি ভয় পাবো এটাই তো স্বাভাবিক। আগে ডাকতাম না, এখন ডাকি, কোনো সমস্যা? আমি কি এখন একটু ঘুমাতে পারি তাহলে? ওকে ঘুমা, পরে দরজা খুলিস, রুলটা পাল্টা কিছু খাস না। আপনি কি সহজ কথা সহজ ভাবে বোঝেন না, নাকি কোনো কথা শুনতে পান না কানে? এদিকে যাওয়া যাবে না বললাম না একবার? শুধু আপনি না, এ বাড়ির একটি প্রাণীও জারার রুমে যেতে পারবে না। ইউ গট মাই পয়েন্ট? কারণ ওর নাকি মাথায় দুটো শিং গজিয়েছে। চুপ! বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় তাও শিখুনি? আপু তোমার মা তো শুধু শুধু বকা দেয়। হ্যাঁ আপনার তো সাহস অনেক। হ্যাঁ আমার সামনে দাঁড়িয়ে ওকে আপনি বকাঝকা করছেন? ওই জারার রুমে যাওয়া যাবে না, খালামণি নিষেধ করেছে। আর আমরা তো শুধু পাহারাদার, চাবি কিন্তু ওনার কাছে। মানে কি, নার্গিস দেখি আবার ওর উপরে অত্যাচার শুরু করে দিয়েছে? বেয়াদবদের সাথে মাঝে মাঝে এমনটাই করা উচিত, না হলে বার বেড়ে যায়। ভয় পাওয়ার কোনো কারণ নেই। আর আপনি যে এই নাটকটা করছেন, এত ভালোবাসা দেখাচ্ছেন, সেটা দেখানোরও কোনো প্রয়োজন নেই। ওর পাখা গজিয়েছে জানেন না? পাখা, পাখাটা যাতে বেশি বেড়ে না যায় সেই জন্য কেটে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। তাই ওকে বন্দি করে রাখা হয়েছে, যাতে পাখাটা অনেক বড় না হয়ে যায়। যান, আপনি আপনার কাজে যান। আরে কি বলছো এসব, ও তো সুস্থ হয়ে গেছে, এরপরও কেন নার্গিস ওর সাথে এরকম অত্যাচার শুরু করে দিয়েছে? ট্রিটমেন্ট চলছে পেশেন্টের, এখন ট্রিটমেন্ট চলছে, তাই পেশেন্টকে এখন একদম ডিস্টার্ব করা যাবে না। জেলিন তোমার ননদকে থামা,
ও আমার সাথে অনেক খারাপ ব্যবহার করছে। আমি একটু জারার সাথে দেখা করতে যাব। আর তাছাড়া পেশেন্টকে, ও তো এখন সুস্থ একটা মেয়ে। ঠিক আছে, জারা পেশেন্ট না, বেয়াদব। ওর ট্রিটমেন্ট চলছে। যান, আপনি আপনার কাজে যান। এতক্ষণ ধরে বলছি কানে শোনেন না, আমাদেরকে আমাদের কাজটা অ্যাটলিস্ট করতে দেন প্লিজ। আচ্ছা আপু, সারার হয়েছে কি, মানে ওকে আটকে রেখেছে কেন? কি জানি সারার যে কি হয়েছে সেটা আমি নিজেও জানি না। খালামণি বলল ওকে একটু আটকে রাখতে, কি হয়েছে সেটা পরে বলবে, তাই আটকে রেখেছি। এত কিছু চিন্তা করার কোনো দরকার নেই তো, চল গান গাচ্ছিলি গান গা। একটা হাতি যদি চারটা হাতির খাবার খায় কিভাবে, কি কুচ্ছিত। তাড়াতাড়ি কাজ মাটিতে পড়ে, সবসময় তাড়াতাড়ি কাজ মাটিতে। আমি তো সেটাই বললাম, জারার রুমে কোনো গেস্ট আছে কিনা, এত খাবার জারা একা কি করে খাবে? না, গেস্ট গেস্ট করতে কে আসবে, কিসের গেস্ট করতে কে আবার গেস্ট আসবে, যারা একাই খাবে। ও তো ফোন করে আমাকে বলল যে খালামণি আমার জন্য এত এত খাবার নিয়ে আসো, ও একাই খাবে। এত খাবার যারা একাই খাবে? একাই তো খাবে, আমাকে তো সেটাই বলল যে খালামণি আমার অনেক অনেক ক্ষুধা, আমার অনেক অনেক খাবার লাগবে বললো তো। খালামণি কি বলছো সব, এটা কি পসিবল? এটা সম্ভব বাবা, হয়েছে কি মেয়েটা সারাদিন ঘরে একা একা বন্দি থাকে, তো ধর যে মানুষকে যখন একটা ঘরে বন্দি রাখা হয় না, তখন তো আর তার কোনো কাজ থাকে না, তখন তার বারবার ক্ষুধা পায়, বারবার মনে হচ্ছে আমি এটা খাই ওটা খাই, বিকেলে খাই সন্ধ্যায় খাই রাতে খাই, মানে তখন খাবারের চাহিদাটা আসলে মানুষের বেড়ে যায়। ও হ্যাঁ, যারা অবস্থা তো এখন খুবই খারাপ, ও মনে হয় নেশা টেশা করতে করতে অন্য একটা লেভেলে চলে গেছে, বুঝছো, এই জন্য এরকম অ্যাবসার্ড বিহেভ করছে। আমার মনে হয় এই জন্য ক্ষুধা ছুটা বেশি লাগে, রাক্ষসের মতো বিহেভ করছে, অনেক খাচ্ছে, এরকম তো সাধারণ মানুষ খেতেই পারে না, ইম্পসিবল। একদম একদম কারেক্ট, একদম ঠিক সেটাই। আসলে মানে এই মানুষের যখন এই অবস্থায় থাকে না, তখন আসলে বারবার ক্ষুধা পায়, বারবার খেতে চায়, ঠিক আছে। তুই তো জানিস যারা তো আমার একটা বাচ্চা না, ছোট্টবেলা থেকে ওকে কত কষ্ট করে পেলেছি না, এখন আমার বাচ্চা যদি বলে যে খালামণি আমি এগুলিগুলি খাবো, আমার জন্য এখন আনো এখন আনো, আমি তো পাগলের মতো সব খাবার জোগাড় করে নিয়ে এসেছি, তাই না, আমি কী করবো বল? কিন্তু এটা একটা টেনশনের বিষয়, একটা কাজ করি আমিও যাই তোমার সাথে, দেখি ওর অবস্থাটা কি। হ্যাঁ, আরে না পাগল নাকি আশ্চর্য, ও খাবার কিভাবে খায় জানিস? ও যে তুই যেটা বললি না সেইটাই, মনে হয় যেন যারা খাচ্ছে না, মনে হচ্ছে যে জিন ভূত রাক্ষস কিছু খাচ্ছে, কি বিচ্ছিরি ভাবে যে ও খাবার খায়, মানে খাবার ছড়িয়ে ছিটিয়ে জঘন্য বিভৎস দৃশ্য, ওটা তুই দেখতে পারবি না, তুই যাবো এখান থেকে যা চাচা। কিন্তু সাবধানে। হ্যাঁ হ্যাঁ সাবধানে, তুই জানা পরে দেখা যাবে তোকেও বললো যাই আমার জন্য আট প্যাকেট বিরিয়ানি নিয়ে আসো যা। তেমন কিছু না, মন খারাপ তোমার? জানার তেমন কি হয়েছিল?
দাদার সাথে যে কথা বলো, সামনে সামনে কথা বললে একটু ভালো লাগবে। যাবার রুমে তো যেতেই দিচ্ছে না, বুঝতে পারছি না ব্যাপারটা কি। আমাকেও একই কথা বললো, বলো যারা নাকি তার ছিঁড়ে গেছে, মানে কি ঘটনা কি হচ্ছে মা, আমি না কিছু বুঝতে পারছি না আসলেই। যারা নাকি একাই চারজনের খাবার খাচ্ছে, নার্গিস তাকে ঘরে লক করে চাবি তার কাছে রেখে দিয়েছে। ওরা আবার ওইসব শুরু করছে, বুঝতে পারছি। ওদের যন্ত্রণায় বাসায় আর সুস্থ পরিবেশ ফিরে আসবে না মা। বাবা আমার না যারার জন্য খুব ভয় করছে, ওরা আবার যারার কোনো ক্ষতি করবে না তো। মা তুমি এত টেনশন করো না, এত ভয় পেও না, এত ভয় পেলে তো আসলে সমস্যার সমাধান হবে না। যারা ব্যাপারটা আমি দেখছি, এই মেয়েটা হচ্ছে আমার জান, বুঝলি, এটা আসলে ওরা সহ্য করতে পারছে না। মা আমি না তোমাকে অন্য একটা কথা বলতে এসেছিলাম, সেদিন যে তোমাকে গাড়ির ব্যাপারে জিজ্ঞেস করেছিলাম, তুমি কি কিছু জানতে পেরেছো? না আমি তো অনেককে জিজ্ঞেস করলাম, আসলে কেউ বলতে পারছে না, কোনো কিছুই বলতে পারছে না। মা তুমি আপাতত সব টেনশন বাদ দিয়ে তুমি শুধু এই ব্যাপারটা খুঁজে বের করো, এই ব্যাপারটা জানতে না পারলে ভীষণ দেরি হয়ে যাবে মা, তখন আমাদের আফসোস করা ছাড়া কোনো উপায় থাকবে না। আচ্ছা অরণ্য, তুই আমাকে খুলে বলছিস না কেন, সব কী হচ্ছে, মানে কী বলতে চাচ্ছিস তুই, আমাকে একটু খুলে বল। মা মা আমি সব জানাবো তোমাকে, আমি তোমাকে সব বলবো, শুধু আগে আমাকে জানতে দাও সেদিন আসলে কী ঘটেছিল, আমি সব বলবো তোমাকে। আর তুমি যার ব্যাপার নিয়ে টেনশন করো না, যার ব্যাপারটা আমি দেখছি। আমরা এখানে বসে আছি দেখতে পাচ্ছ না, যারার রুম লক, কোথাও যাওয়া যাবে না। যারার সাথে আমার জরুরি কথা আছে। আচ্ছা আমি তো কিছু বুঝলাম না। হ্যাঁ এখন তো দেখছি যারাকে খুব ইম্পর্টেন্স দেয়া হচ্ছে, সবারই যারাকে দরকার, যারা ছাড়া কোনো কিছুই চলছে না, সবার যারার সাথেই কথা বলতে হবে, যারার সাথেই দেখা করতে হবে, কারণটা কি? হ্যাঁ আপু দেখো পাহাড়া তো দিচ্ছি না, মনে হচ্ছে যে এটা একটা মানে জেলখানা, আর আমরা হচ্ছে সেই কয়েদি পাহারা দিচ্ছি, আমার পুলিশ। আমি বুঝতে পেরেছি, মানে কিছু একটা পাকিয়ে তুলছো তুমি ভিতরে ভিতরে, তাই না? এটার জন্য পাহারা দিচ্ছ, আমি এটা শেষ দেখেছি। আপু অনেক কষ্ট পেয়েছে, ওকে এরকম করে হার্ট না করে। ওই দিকে তাকানো যাবে না, বলেছি না একবার, ওইটা একটা আগুন, পুরো ঝলসে যাবে। যে কাজ করতে বলেছি সে কাজ কর, যা বসো যা, কষ্ট পেয়েছে। আমি কোথায় যাব, তোরা কি কি চাস, তোরা এক কাজ কর আমাকে মেরে কোথাও ফেলে দে, আর দরজায় কান লাগিয়ে রেখেছিস কেন তুই? হ্যাঁ আমি মোটেও কান লাগিয়ে রাখিনি, তুই তোর এসব উদ্ভট কার্যক্রম বন্ধ কর। রুদ্র আমার পেট ব্যথা করছিল তাই কাঁদছিলাম আমি। মেডিসিন আছে? হ্যাঁ আমার কাছে সব আছে, তুই প্লিজ রুদ্র আমাকে এভাবে ডিস্টার্ব করিস না তো, যা এখান থেকে। মেডিসিন আবার বেশি ছেশি খাস না, আর শোন বেশি খারাপ লাগলে আমাকে বলিস, ফোন দিস, আমি ডাক্তার নিয়ে আসবো। আমার কিচ্ছু লাগবে না, আমি আমার নিজের ঘরে একটু শান্তিতে থাকতে চাই, তুই যা তো আসো আমার রুমে, ও কিছু কি মারা কান পাতা তুই বন্ধ কর,
হেল্প করলো এদের বিপদ। অদ্ভুত। বাচ্চা মুন্নি, আমি যদি খালামুনিকে বলে তোকে মায়ের গুম না করায় দিছি বাবুর মতো, তাহলে তুই বুঝিস, তাহলে আমার নাম সারা না। চুপ করে বসে থাকবি, আওয়াজ করবি না, আমার জিনিস আর একবার ধরলে হাত কেটে দিব আমি, তখন কোন হাত দিয়ে খাবি আমি দেখবো। হাত কিন্তু একটা করে আঙুল কাটবো আমি, ডেঞ্জারাস কিন্তু আমি, খালাকে কিডন্যাপ করাইছিলাম। আমাকে পছন্দ না হলে আমার সাথে কথা বলিস না, কিন্তু কথা বললে এসব উল্টো পাল্টা কথা বলিস না। ওকে আমার ফোন ধরতে নিষেধ করেছো কেন? ওকে মানে কাকে নিষেধ করেছেন? এতদিন তো সবকিছু ভালোই ছিল, তুমি আসার পর সবকিছু ওলট পালট হয়ে গেছে। তোমার কি ধারণা আমি কিচ্ছু বুঝি না এগুলা? প্লিজ লিভ মি অ্যালোন, তুই এখান থেকে যা। আসতে না আসতেই গল্প লেখা শুরু হয়ে গেছে না? তবে একটা কথা বলে রাখি, যে গল্প লিখছো না, এই গল্পের শেষ চ্যাপ্টারটা আমি লিখবো। তুই শেষ চ্যাপ্টার লেখ, তুই ফার্স্ট চ্যাপ্টার লেখ, তুই বই ছাপা, বইমেলায় যা, তুই নাটক লেখ, গল্প লেখ, সিনেমা লেখ, হলিউডে যে মুভি বানা, আই বি ভেরি হ্যাপি, বাট প্লিজ তুই এখন যা। ঠিক আছে, নাটক সিনেমা সব বানায়, অস্কার টাই না তোমার হাতে ধরা যায়। I'll be happy. কার কথা বলছে ওকেটা কে? আসলে লিসা অনেক বোর হচ্ছে বাসায়, কতক্ষণ বাসায় থাকবে বল? তুই একটা কাজ কর না, তুই ওকে নিয়ে একটু ঘুরে আয়। তো আমি কি করতে পারি? ও বোর হচ্ছে, আমি তো না, আর বাসায় থাকতে আমার ভীষণ মজা লাগে। আচ্ছা রুদ্র, তুমি এরকম রোবট কেন? চলো না একটু যাই, বাহির থেকে ঘুরে আসলে মনটাও ভালো লাগবে। রুদ্র, এত বেয়াদব তো তুমি ছিলে না আসলে, এত বেয়াদব কিভাবে হলে? আমাদের বাসায় একজন মেহমান এসেছে। আচ্ছা আপনি এত কথা কেন বলছেন? আমার সাথে আপনার কোনো কাজ আছে? এখানে কোনো কাজ আছে আপনার? না থাকলে প্লিজ গেট লস্ট। ও মাই গড, তোমার এই লুকটাই তো আমাকে মেরে ফেলছে। আমি জাস্ট স্পিচলেস। কেন, মায়ের সাথে কথা বলেছো? ওর সাথে তো কথাই বলতে পারছি না, বারবার আমার ফোন কেটে দিচ্ছে, আর ওর মা বলেছে যাতে আমি ওই বাসায় আর না যাই। একদম কথা বলবি না, কথা বললে আমাদের ডিস্টার্ব হয়। খালামনি, ফোনটা কি আনা যায় না? বাবুর ফোন এখন আমি কোথায় পাবো? বিয়ে না দিয়ে কি পারবে? আমার ছেলের মতো এমন ভালো পাত্র আর কোথায় পাবে ওরা? বিয়ে হচ্ছে ভাগ্যের ব্যাপার, আল্লাহ তাআলা কখন কার কপালে কার ঝুড়ি রেখেছে কে জানে, তাই না?